हाय फ्रेंड्स, वेलकम टू मामपीस ब्लॉग चैनल। आज के किन्तु आमी आबार हाजिर हो गेछि एकटा नतून ब्लॉग निये। आज के एसेछि आमरा एकटा जगह पिकनिके। एटा आमादेर बाड़ीर आशेपाशेरी माने खूब पाशेई बेश 15 मिनिट्स मतन लागे एकटा ग्राम, किन्तु खूब सुंदर एकटा माने पिकनिक स्पटेर मतनई। एखाने अनेके आसेओ टुकटाक जायगाय पिकनिक करते। तो चलो, आज के आमादेर जे गानेर टीचार्स तार बाड़ीते पिकनिक आछे आर परिबेशटा खूब ग्राम्य परिबेश। तो चलुन आमार साथे पुरो ब्लॉग भिडियोटि देखते थाकुन। तो चलुन शुरू करा जाक। বন্ধুরা, তো আমি কিন্তু কাকিমার বাগানে চলে এসেছি। কাকিমার বাগানে যেখানে মেন জায়গায় পিকনিকটা হচ্ছে, তো এসে আমি বসেও গেছি কাকুর পাশে। আর দেখুন সবাই কত খুশি, কি সুন্দর হাত নাড়াচ্ছে। বাপ রে বাপ, এদের এইগুলোই করতে দাও, খুব খুশি। আর আমিও তো বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি, দেখুন কিরকম হাত নাড়াচ্ছি। একটা ভালো ছেলে দত্তক নাও। হ্যাঁ, এরকম ছেলে পাবে না কোথাও। ও রাজি হচ্ছে না কেন? এখন বন্ধুরা, আমরা সবার লাস্টে এসে দুপুর 12টার সময় এসে আমরা সকালের ব্রেকফাস্ট করছিলাম। দেখুন আমার ছেলে কলা খাচ্ছে আর আমিও কেক খাচ্ছিলাম। আর এইখানে দেখুন বন্ধুরা, কত ফ্রেন্ডস আছে ওদের। কেউ কিন্তু একা নেই, বাড়িতে একা থাকলে হয়তো ফোন দেখে, কিন্তু তাও এরা ফোনই ঘাঁটছে। মানে এদের বাইরের কোনো খেলার কোনো ইচ্ছাই নেই, এদের যত কিছু খেলা খালি এই ফোনেই আছে। তো বন্ধুরা, যে আসার সময় যে বলেছিলাম যে আমরা পিকনিক করতে আছি আমার গানের টিচারের বাড়ি, তো এই হচ্ছে সেই গানের টিচার, একদম আমার খুব প্রিয় একদম মনের একটা মানুষ। আর এর সাথে যে ইন্ট্রোডিউস করেছে সেও পাশে দাঁড়িয়ে আছে, নাহলে পায়ে দিয়ে মজা করে বললে আমার নাম বললো না। তো এই হচ্ছে সে যে আমাকে এর সাথে ইন্ট্রোডিউস করিয়েছে। আর কাকিমার কথা আর কি বলবো, যত বলবো ততই কম হবে। আর এটা হচ্ছে আমাদের সঙ্গীতা দি, সেটা হচ্ছে কাকিমার ছেলের বউ। আর ছেলে কোথায় আছে সেটা একটু পরে দেখাবো। তো চলুন কাকিমার ঘরটা। আর এটা হচ্ছে আমাদের কাকু, যার সাথে সবার প্রথমেই ভিডিও করে দেখালাম। তো এই হচ্ছে আমাদের কাকু। তো কাকিমার বাড়িটা একদম খুব সুন্দর, বিউটিফুল। তো এটা হচ্ছে কাকিমার কিচেন, কিচেনটাও খুব সুন্দর করে সাজানো। হ্যাঁ হ্যাঁ, একটুখানি অগোছানো আছে কিচেনটা, কারণ কি আজকে পিকনিক হচ্ছে তাই এলোমেলো আছে। এটা হচ্ছে কাকিমার রুম, এই রুমটাতেই আমরা আসি গান শিখতে, আর এখানেই বসে আমরা গান শিখি। আর এটা হচ্ছে পায়েলদির ছেলে, যার সাথে ইন্ট্রোডিউস করালাম, সেই পায়েলদির ছেলে। আর এটা হচ্ছে পায়েলদির বোন। বন্ধুরা দেখুন, কাকিমা যখন সুইচটা দিচ্ছে লাইটের, তখন ঘর দিয়ে কিন্তু একজন ছেলে বেরিয়ে এসছে। এইটাই কিন্তু কাকিমার ছেলে। অনেক রিকোয়েস্ট করার পরেও কিন্তু দাদা ক্যামেরার সামনে আসেনি, তাই আপনাদের এরম ফুকফাক দিয়েই দেখতে হবে। আর এরপরে আমরা গ্রামের দিকে চলে গেছি। আছে এই পুকুরটায় কিন্তু, মানে এখানে যে গ্রামের মানুষরা আছে এখনও এই পুকুরে কাজবাজ করে, বাসন ধোয়া, কাপড় কাচা, মানে যা যা কিছু কাজ হয় কাজ করে। আর এইখান দিয়ে আমি এখন পুকুরটা দিয়ে উঠছি। তো পুকুরে কিন্তু এখনও মানুষ কাজ করে, মানে শহরের দিকের মানুষের পুকুর সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিন্তু গ্রামে এখনও পুকুর আছে আর সেই পুকুরগুলো ইউজও হচ্ছে। তো প্রচণ্ড গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। তো চলুন আরও যাওয়া যাক।
বন্ধুরা, এটা কিন্তু কাকিমার পাশে দিয়ে একটা বাড়ি। এই বাড়িটায় কিন্তু খুব ভালো লাগলো, যার জন্য আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। মানে এই গাছগুলো, গাঁদা ফুল গাছগুলো, আরও বিভিন্ন রকমের অনেক ফুলের সবজির গাছ লাগিয়েছে এরা। আর গাছগুলোকে এরা খুব যত্নও করে। আমাদের তো ফুল লাগলে একটু সেটা কিনে নিতে হয়, কিন্তু এখানে দেখুন কি সুন্দর এরা গাছগুলোকে লাগিয়েছে যত্ন করে। আবার সামনে ছাগলও বাঁধা আছে বন্ধু, কিন্তু এই ছাগলগুলো কিন্তু এই ফুল গাছেরগুলোও খায় না আর ফুলগুলোও খায় না। কিন্তু আমাদের ওখানে তো সবই ফুল গাছ খেয়ে নেয় ঘেরা দেওয়া সত্ত্বেও। আবার কুকুরও পুষে রেখেছে, দেখুন এই কুকুরগুলোকেও এরা কত যত্ন করে। শহরের দিকে তো একটুখানি খাবারও কেউ দেয় না, আর এখানে দেখুন কি সুন্দর এরা কুকুর পুষছে, ফুল গাছের যত্ন করছে। গাছগুলো খোলা রয়েছে, তাও ছাগল খাচ্ছে না। এইখানেও দেখুন খোলা জায়গায় কি সুন্দর গাছ। এবার আমরা হাঁটছি, হেঁটে হেঁটে একটু দেখছি চারিপাশের পরিবেশটা, কেন কি প্রত্যেকদিন তো যখন গান শিখতে আসি অন্ধকার হয়ে যায়, কোনোদিন সেইভাবে মানে নিজের পাশেই কিন্তু কোনোদিন সেইভাবে ঘুরে দেখতে পারিনি। তো আজকে একটু ঘুরে দেখছি চারিদিকটা, আর খুব ভালো লাগছে। মানে গ্রামের এই আর চলে এসছে এই যে বাঁশবাগানে, একদম মানে বাঁশবাগান, যত রকম মানে বাগান আছে সব রকম বাগান এইখানে দেখতে পাওয়া যাবে। তো এইভাবেই এনজয় করছি, আপনারাও সাথে থাকুন, পাশে থাকুন, আরও দেখতে থাকুন। চারিদিকে আলু জমি আর ধান জমি, আর এখান দিয়ে একটা ছোট্ট ক্যানেল চলে গেছে। খুব সুন্দর ক্যানেলের জলটা, মানে এতটা পরিষ্কার কি নিচের জিনিস, মানে মাটিটা পর্যন্ত দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে অনেক দূরে জায়গায় গেলেও যেই ফিলিংসটা না, সে ঘরের পাশে এসেও মানে একদমই কাছে, আর এতটাই মানে এখানটা গ্রামের যে খুব সুন্দর লাগছে। একটা মনে হচ্ছে না ফ্রেশ একটা এয়ার, কেন কি এখন তো মানে যে অন্য জায়গায় পিকনিকটা করতে যাব বা কিছু ঘুরতে যাব, তো এরকম লকডাউন পড়ে গেছে, আমাদের তো যাওয়ার কোনো মানে কোনো প্রশ্নই নেই কোথাওই ঘুরতে যাওয়া যাবে না। কিন্তু শীতকাল আসলে তো একটু তো পিকনিক করতে ইচ্ছা করে, তো এখানে এসে বেশ ভালোই লাগছে। আমি তো নিজে খুব এনজয় করছি ব্যাপারটা। তো বন্ধুরা, আস্তে আস্তে পিকনিক স্পটের দিকে যাওয়া যাক, নাহলে কিন্তু সবাই রাগ করবে, বলবে এরা দুজন কোথায় হাওয়া হয়ে গেছে। আর আপনারাও ভাববেন পিকনিক করতে এসছে, তো পিকনিকের লোকজন কোথায়। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর কোথায় পিকনিকটা হচ্ছে চলুন সেইখানটায় জায়গাটা সবার সাথে আলাপ করা যাক, চলুন। বন্ধুরা, রান্নাবান্নার দিকে এখন মাংস রান্না চলছে, মাংস কষানো হয়ে গেছে, জল দিয়েছে। আর এইখানে সব অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে এখনও, এখনও কিছু অ্যারেঞ্জমেন্ট বাকি আছে। তো মাংস কষানোর পরেই আবার আমাদের এখনও ভাত রান্না করা বাকি আছে। তো মেন ইনগ্রিডিয়েন্টস ভাত না হলে যতই রান্না হোক কেউ কিছু খেতে পারবে না। তো এবার ভাত রান্না হচ্ছে, জল গরম হয়ে গেছে, দেখুন দিদি কী সুন্দর চাল দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে। বন্ধুরা, এই ফটোগুলো কিন্তু কর্তা মশাই তুলে দিয়েছে, পিকনিকের ফাঁকে ফাঁকে কয়েকটা ফটোও তুলে নিয়েছি, কেন কি ফটো পরে দেখতে ভালো লাগে, তাই বর এই ফটোগুলো তুলে দিয়েছে। আর ঠিক এর পরেই, ফটোর পরেই কাকিমার স্টুডেন্টরা নৃত্য পরিবেশন করছেন, তো চলুন। এই বাগানটা কিন্তু কাকিমার বাগান, বাগানে যা কিছু গাছ আছে সব কাকুর নিজের হাতে লাগানো। ছেলে অন্যদের নাচ দেখে আর থাকতে পারেনি, তাই নাচতে চলে এসছে।
দেখে এই বেলায় কি সুন্দর স্টেপে স্টেপে নাচে, গানের সাথে নাচছে। আর পড়ার বেলায় কিন্তু কিচ্ছু পড়া থাকে না, তখন ওকে বলে বলেও পড়া শেখানো যায় না। আর এখন না বলেও দেখুন নাচের কি ধুম। ছেলের নাচের ঠিক পরেই কিন্তু তারপর ছেলের মায়েদের মানে বাচ্চার মায়েদের আর কাকুমা স্টুডেন্টদের নাচ শুরু হয়েছে। আর পিছনে কিন্তু দেখুন দাদা দাঁড়িয়ে আছে, এর ফাঁকেই কিন্তু দাদাকে দেখে নিতে হবে, কেন এর থেকে ভালোভাবে কিন্তু দাদার আর কোনো ভিডিও নেই। বন্ধুরা, বেগুনি করার জন্য এখানে বেগুন কেটে নেওয়া হচ্ছে, আর পাশেই কাকিমা বসে আছে। কাকিমার একটু পায়ে ব্যথা, তাই কাকিমা বেশি হাঁটাচলা করতে পারে না, ওই জন্য বসেই ছিল। আর রান্না প্রায় মোটামুটি শেষের দিকে, এখন ওই জন্য প্রথমে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে, কেন কি সময় অনেকটাই হয়ে গেছিলো, তো ওদেরও খিদে খিদে পেয়ে যাচ্ছিলো, তাই ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে খেতে। বন্ধুরা, এখানে ছেলেও বসে গেছে খেতে, আজকে সবার সাথে একাই বসেছে, আর দেখুন কি সুন্দর খাচ্ছে। কিন্তু বাড়িতে কিন্তু একা একা এরকম খায় না, আর পাশে আমাকেও এরা জোর করে বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করার জন্য, তো আমিও এখানে খেতে বসে গেছিলাম। বন্ধুরা, কাকিমা দেখুন সাইডে বসে আছে, কাকিমার পায়ে কিন্তু খুবই যন্ত্রণা, তাই উঠে উঠে দেখতে পারছে না, কিন্তু বসে বসেও চারিদিকে খেয়াল রেখেছে যাতে সবাই ঠিকভাবে খেয়ে নেয়, কেউ যাতে কম না খায়। বন্ধুরা, সবার প্রথমে যেই বাড়িতে গিয়ে ফুলের ছবি তুলেছিলাম সেই বাড়িতেই গেছিলাম আবার, এই মুরগিগুলো দেখার জন্য ডেকেছিল। তো এই মুরগিগুলো দেখুন প্রচণ্ড কালো দেখতে, আর এই মুরগিগুলোর নাম ওরা বলল যে করকনাথ মুরগি। এটা নাকি খেতে খুব টেস্টি হয়, তো কোনোদিন তো খাইনি, একদিন খেয়ে দেখতে হবে যে এইটার কীরকম স্বাদ। আর এই যে কাকুকে দেখছেন, এই কাকু কিন্তু এই বাড়িরই মানে এই বাড়িটা ওনারই, তো ইনি এই ছাগলগুলোর নাম রেখেছে, আর ছাগলগুলোকে পুরো নিজের বাচ্চার মতন দেখাশোনা করে। আর উনি ছাগলগুলোকে যখন নাম ধরে ধরে ডাকে, ছাগলগুলো যেখানেই থাকুক ছুট্টে ওনার কাছে চলে আসে, মানে এরা এতটাই স্নেহ প্রত্যেকটা জিনিসকে দেয়, তো গ্রামে এটাই দেখা যায়। আমাকে বাসন মাজাবে দাদা, জামা কাপড় সবকিছু ব্যাগে নিয়ে গাড়িতে বাসন মাজবে। ফেসবুকে না ইউটিউবে ছাড়বো ওটাকে।
পিকনিক কিন্তু প্রায় শেষের দিকে মানে শেষই হয়ে গেছে। তো এখানে হাড়ি করাই যা ছিল সব মানে খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন সব গোছগাছ চলছে। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে, আর রেড বাটনটা ক্লিক করে দেবেন, বেল আইকনটা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। বাই। ¿Qué es de aquí?